তো বন্ধুরা দেখুন আমার বাগানে নতুন ফুল ফুটেছে কয়দিন আগে এই ফুলগুলো একটা ফুটেছিলো এই ফুলগুলো দেখতেও বেশ ভালো লাগে কিন্তু নাম বলতে পারবো না নাম জানা নেই আমার দেখুন কত সুন্দর কালার ওই যে ওইখানে একটা আছে আর ওই যে ওইখানে একটা আছে মোট চারটে ফুল ফুটেছে আমাদের এখানে আজ একাদশী সেই জন্য একাদশীর পাস্তার তৈরি করব তো গাজর ভাজা ভাজা করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম টমেটো টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম ব্রোকলি ব্রোকলিটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেবো আগে থেকে সিদ্ধ করে রাখা সাবুন নুডলস তো সাবুন নুডলসটা আজ আমার বেশি সিদ্ধ করা হয়ে গেছে আর সাবুন নুডলসটা দেখুন আমার রান্না হয়ে গেছে এবার সোনার স্কুলের টিফিনটা আমি তৈরি করে রেখে দিলাম তো সাবুন নুডলস আর লেবু দিয়েছি এবার আমি দুপুরবেলার জন্যে রান্না বান্না করবো বলে রেডি করছি তো দুপুরবেলা রান্না করব বাদাম সিদ্ধ এর মধ্যে লবণ দিয়ে দিলাম আজ রান্না করব বাকুইট তো আপনারা বাকুইট কিনুয়া এগুলো দেখতে চান তো ওই জন্যে বাকুইট তো এখনও ধুইনি তো ভাবছি দেখাই এই বাকুইট খিচুড়িও রান্না করা যায় আবার শুধু জল দিয়েও সিদ্ধ করা যায় মানে আমরা যেরকম ভাত রান্না করি ওরকমভাবেও রান্না করা যায় তো কি কি রান্না করবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তো কালকে রাত্রিবেলা আমি এই পনিরটা তৈরি করে রেখে দিয়েছিলাম দেখুন পনিরটা কত সুন্দর হয়েছে বাদাম সিদ্ধ হয়ে গেছে প্রেসার কুকারে সিটি দিচ্ছে আর এই যে এতগুলো আলু দেখি আলুগুলো বানাতে হবে তারপর বোঝা যাবে যে এত আলু লাগবে কিনা আর এমনিও একাদশী দিন একটু আলু বেশি লাগে তো পনিরের সবজি রান্না করবো আর কিছুই রান্না করবো না আমরা এখন যাচ্ছি বাগানে লঙ্কা তুলতে রান্না করতে করতে দেখি লঙ্কা শেষ হয়ে গেছে হ্যাঁ চলো আমার লঙ্কা কই দেখাও সবাইকে লঙ্কা কই চলো চলো লঙ্কা দেখি চলো হ্যাঁ ফ্লাওয়ার্স চলো চলো সোনার বাবা এই যে আমের আটি পুঁতে রেখেছে আম হওয়ার জন্যে দেখো দেখো ওই যে ম্যাঙ্গো হ্যাঁ ওটা বাবা হ্যাঁ বাবা ম্যাঙ্গো অনেক ছোট ছোট লঙ্কা হয়েছে হ্যাঁ ফ্লাওয়ার হাত দেবে না কিন্তু হাতে হাত জ্বালা করবে কিন্তু হাতে দেখো মা কত সুন্দর ফ্লাওয়ার দেখো 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 কত সুন্দর তুমি ওখানে যাও ওপাশে গিয়ে ওপাশে দাঁড়াও তোমাকে ও পাশে দাঁড়াও একটা ছবি তুলি তোমাকে হ্যাঁ ছবি ই করো 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 ই বাবা এই ঘাস কাটলেই এই ফ্লাওয়ার গুলো একদম কেটে দেবে ক্যাট নেবো ক্যাট এগুলো নিয়ে কেন ঘুরছো তুমি না ছেড়ে না তুমি ফ্লাওয়ার ছেড়ে না বাবা গরম লাগছে চল ঘরে যাই হয়েছে আর তোমার তোমার ক্যাট ধরো তাহলে ক্যাট এখানে শুয়ে দিচ্ছি হ্যাঁ ক্যাট শুচ্ছে এখানে শুকনো লঙ্কাগুলো তুলে নি ওইগুলো ওই লঙ্কাগুলো এখনো বড় হবে মা এদিকে আয় স্কেয়ার এদিকে চলে এসো ওগুলো পোকা পোকা অনেক ছোট ছোট লঙ্কা হয়েছে কিন্তু এই লঙ্কাগুলো তোলা যাবে না এই কটা লঙ্কায় তুললাম সব ফুল ফুলো লঙ্কা কি হয়েছে এই এই যে লঙ্কাগুলো দুদিন দেরি করলে এই লঙ্কাগুলো তোলা যাবে কে হাসছে এই যে এই লঙ্কাগুলো বড় হয়েছে কি হলো হুম চলো এইগুলো তুলি পরে আবার তুলবো চলে এসো চলে এসো সাবধানে এসো এসো রোদ সাবধানে এসো সাবধানে ওকে ওকে এসো আস্তে আস্তে এসো এ ফ্লাওয়ারগুলো নিয়ে ঘর নোংরা করবে এবার হ্যাঁ এটা ফ্লাওয়ার্স নিয়ে কি করবে ওগুলো নিয়ে কেন ছিঁড়েছো রোদ যায় না এদিকে সরে এসো সরে এসো রোদ যায় না এখানে এসো এখানে ছাওয়ায় এসো তো আমার মা স্নান করা হয়ে গেছে এখন গোপাল সোনা কি নমস্কার করছে আর আমার মা এখানে গোপালের পুজো করছিল দেখুন কি অবস্থা করেছে হ্যাঁ তুমি বেবি সে তো জানি নাথিং তুমি করেছো ওগুলো কি মা রেখে দাও রেখে দাও রেখে দাও রেখে দাও পরে পরে রাত্রিবেলা পুজো করবে নষ্ট করবে না তুলো দিয়ে দেখুন কি করেছে এরকম দুষ্টুমি কে করে বলো তো উনি পুজো করছে জল ফেলে থালার মধ্যে কি অবস্থা আমার এদিকে এসো এদিকে এসো আমার মাছ নতুন জামা পরেছে গরমের জামা এখানে পনিরের সবজি আমার রান্না করা হয়ে গেছে অনেকক্ষণ আগে দেখুন এর কালারটা কেমন এসেছে এর মধ্যে কিন্তু লঙ্কাটোর কিছুই দেইনি শুধু টমেটো দিয়ে রান্না করেছি বলে এরকম লালচে লালচে কালার এসেছে তো বন্ধুরা অনেকক্ষণ পর আপনাদের সামনে এলাম আর এখন ছটা বাজতে যাই ছটা বাজতে দশ মিনিট বাকি আছে তো আমরা এখন যাব মন্দিরে আর আমার ছেলে মেয়ে দুজনেই গাড়িতে উঠে গেছে আর আজ মানে বৌড়া বৌড়াই যাব সোনার বাবা ডিউটি আছে আর কষ্ট ঝাঁপাচ্ছে তো সোনার বাবার ডিউটি আছে সোনার বাবা যাবে না ওই জন্যে আমরা বৌড়া মানে দুই বউ বাচ্চাদের নিয়ে যাব। তো চলুন বন্ধুরা নতুন একটা দিন নতুন একটা ব্লগ আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর তিলক করতে গিয়ে চুলের মধ্যে তিলক লেগে গেছে হুম চলুন যাওয়া যাক ওর বাবাকে বললাম যে বাচ্চাদেরকে গাড়িতে বসিয়ে দিতে তো মেয়েকে সিটবেল্ট পরিয়ে দিলাম আর সোনাকে আজ এই পাঞ্জাবিটা পরিয়ে দিলাম বাড়ি চলে এসেছি বাড়ি এসে এখন মেয়েকে খাওয়াচ্ছি আমার ছেলেও মন্দিরে প্রসাদ পায়নি তো আমার ছেলে ও পাশে প্রসাদ পাচ্ছে আর আমার মেয়ে এ পাশে প্রসাদ পাচ্ছে মন্দিরের খাবার খেতে পারিনি আমার মেয়ে আজ তো ওই জন্য বাড়িতে দুপুরবেলা রান্না করেছিলাম পনির দিয়ে আলু সবজি বাদাম সিদ্ধ তো এগুলোই খাওয়াচ্ছি তাই তো ও মুখে নিয়ে করে দাঁড়িয়ে রয়েছে দাঁড়িয়ে রয়েছে আর ওই হচ্ছে বই নিয়ে খেলা করছে দেখবেন কি করছে ওই যে ওই দাদার বই উল্টে পাল্টে দেখছে আর মুখের মধ্যে কিন্তু খাবার মুখ ভর্তি করে ওইভাবে রেখে দিয়েছে আর এখানে টিভিতে এখন কার্টুন চালানো হচ্ছে কার্টুন কার্টুনের মতো চলতে থাকে আর ও ওর মতন কাজ করতে থাকে তো বন্ধুরা আমার মেয়ের খাওয়ানো হয়ে গেছে এবার চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরটা পুরো মুছবো তারপরে এই থালা বাসনগুলো মাজবো তারপরে বাচ্চাদেরকে ড্রেস চেঞ্জ করব তারপরে ঘুমাতে যাব ওই জন্য এই যেহেতু এই শাড়িটা ধুয়ে দেবো ওই জন্যে শাড়িটা চেঞ্জ করিনি একেবারে এই সব কাজ করে তারপরে চেঞ্জ করবো আজকে রান্না করতে গিয়ে তলায় লেগে গেছে হাত বসালে অতটা পড়ে না কিন্তু যখন এই কিনুয়া বাকুইট এগুলো রান্না করতে যাই তখনই তলায় লেগে যায় কেমন কালো হয়ে গেছে এই বাসনপত্র পুড়ে গেলে এইগুলো মাছ ঘষতে অনেকটাই কষ্ট হয় সঙ্গে সঙ্গে তো ওঠে না এরা ঘষে 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 তারপর তুলতে হবে যাই হোক এই বাসন টাসন গুলো মেজে রেখে দিই নাহলে কালকে সকালবেলা ঘুম থেকে উঠে আমার বাসন টাসন মাছ দিচ্ছে পারে না যা করবো রাত্রিবেলা সব কাজ গুছিয়ে রেখে দেবো তো বন্ধুরা এই যে বাচ্চা কাচ্চা গুলো শুয়ে পড়েছে আর আজ এত গরম পড়েছে এসি না চালালে হবে না কিন্তু আমাদের এসি চলছে না বল বাবা ওই জন্য উপরে একটা ফ্যান চলছে আর এই যে এই একটা ফ্যান দুটো ফ্যান চলবে আপাতত বছর যেন গরমটা বেশি লাগছে তো বন্ধুরা আমি এসি চালিয়েছিলাম কিন্তু এসি চালানোর পর এসিতে আওয়াজ হচ্ছে শো শো করে কিন্তু ঘর ঠান্ডা হচ্ছে না তো এখন এসির ডাক্তার দেখাতে হবে এসির ডাক্তার না দেখানো পর্যন্ত এসি এখন আর ঠিক হবে না তো বন্ধুরা আজকের ব্লগটা অনেকটাই ছোট হয়ে গেল তা ভাবছি কালকে এই ব্লগটা শেষ করব তো চলুন কালকে আবার সকালবেলা আপনাদের সঙ্গে দেখা হবে গুড মর্নিং রাধাদি বন্ধুরা তো কাজের পরে বাড়িতে এসে ঘাস কাটব আজকে কেন কালকে আগামীকাল রবিবার বৃষ্টি হতে পারে ওই জন্য ঘাস কাটিয়ে রাখছি কিন্তু ঘাস কাটতে গিয়ে তার আগে দেখছি বাগানে অনেক শাক হয়েছে তো তিন চার রকমের শাক হয়েছে তো তুলে রেখে দিচ্ছি কেননা ঘাস কেটেগুলো নষ্ট হয়ে যাবে তো দেখুন এই যে একরকমের শাক কেটে কী শাক এই খারাপ পাতাগুলো ফেলে দিতে হবে এটা ভালো শাক দেখাচ্ছে তো বন্ধুরা এই যে এই তিন রকম শাক তোলা হয়েছে বেত শাক জানি জানিনা শাক আর এই যে সবুজ শাক অনেকে ডাটা শাকও বলেন এই যে এগুলো একটু বড়ো হয়ে গেছে ডাটাগুলো আলাদা করে রেখে দিতে হবে ডাটাগুলো আলাদা করে রেখে আলাদা করে রান্না করতে হবে এবার আমি কাসুর করি এগুলোকে এক জায়গায় ছায়ার মধ্যে রেখে কষ্ট হচ্ছে এইগুলো ধুয়েও পরিষ্কার করে রেডি করা তো বন্ধুরা এখন সাড়ে এগারোটা বাজে আর আমি রেডি হয়ে এখন যাচ্ছি মন্দিরে আর সোনার বাবা তো ডিউটি থেকে বাড়ি ফিরেই ঘাস কাটছিলো তো এখন ঘাস কাটা হয়ে গেছে এখন লোক করছে ও আর আজ মন্দিরে যাবে না ও হচ্ছে কালকে রবিবার কালকে মন্দিরে যাবে তো আমাকে বললো আমাকে চলে যেতে তো আমি একা যাব না আমার সঙ্গে রাধিকা আর ছুটতে যাবে আর আমার ছেলে সকালবেলা কুমনে গেছে ও জেঠুর সঙ্গে তো জেঠুর সঙ্গে কুমনে ওর পড়া হয়ে গেলে ওপাশ দিয়ে ওর জেঠু মন্দিরে নিয়ে যাবে আর মেয়েকে আমি ঘুম পাড়িয়ে রেখে যাচ্ছি ওকে আর নিয়ে যাব না টিপটা মনে হচ্ছে কি ব্যাকা করে পড়ানো হয়ে গেছে তাও কি ব্যাকা হয়ে থাক তো মেয়েকে আমি আজ নিয়ে যাবো না ওকে ঘুম পাড়িয়ে রেখে যাচ্ছি খাবার টাবার সব রেডি করে দিয়ে গেলাম ওর বাবাকে বললাম যে মেয়ে ঘুম থেকে উঠলে তারপরে ওকে খাবার খাইয়ে দিও তো চলুন মন্দিরে যাওয়া যাক মন্দিরে গিয়ে তারপরে আবার আপনাদের সঙ্গে কথা হবে বাড়িতে এখন এসি ঠিক করতে এসেছে আমরা মন্দির থেকে বাড়ি চলে এসেছি এসে দেখি যে উনি বাবার সঙ্গে এখানে কি করছে খেলা করছে কিসের গ্যাস শেষ হয়ে গেছে এসির ওই জন্য এসি চলছে না কোথায় তুই তো তো বন্ধুরা আমরা মন্দির থেকে বাড়ি চলে এসেছি তো মন্দিরে যাওয়ার সময় আমি এখানে দাঁড়িয়েই আপনাদের সঙ্গে কথা বলেছি আবার মন্দির থেকে বাড়ি এসে আবার এখানে দাঁড়িয়েই কথা বললাম ঘরের মধ্যে তো এসি খারাপ ঘরের মধ্যে থেকে বাইরে এসে বেশি শান্তি লাগছে বল বাবা কি সুন্দর ঠান্ডা লাগছে মনে হচ্ছে এইখানেই বসে থাকি বল তো বাইরে একটু আমরা হাঁটাহাঁটি করবো চলে গেলাম আর ওই যে ওদের বাড়ি গান হচ্ছে মন্দির থেকে বাড়ি এসে আমি এখনো শাড়ি খুলিনি শাড়ি পরেই সারাদিনটা কাটিয়ে দিলাম ওই তো মুন দেখা যাচ্ছে মা ওই যে মুন এই গৌর পূর্ণিমা চলে গেল না আবার গৌর পূর্ণিমা হবে আরে বাপ আমার ছেলে ঘরে এসে ক্লান্ত হয়ে গেছে বলছি কি গরম জানলাটা খুলে দিই উপরে কিন্তু ফ্যান চলছে উপরে ফ্যান চলছে কিন্তু উনি গরমে ঘরে থাকতে পারছেন না চল আমরা আজকে বাইরে গিয়ে টেন্ট পাচ্ছি চল ট্রেন তে করে ওর মধ্যে আমরা তো ঘরে এসে দুধ জাল দিয়ে দিচ্ছি দুধের মধ্যে দুটো খেজুর দিয়েছি খেজুরটা একটু নরম হয়ে যাবে আর দুপুরবেলা এখানে ভাত রান্না করা হয়েছিল তো ভাত আছে এখন ওই জন্য রাত্রিবেলা আর ভাত রান্না করবো না তো বন্ধুরা আজ সন্ধ্যেবেলা বাইরে থেকে ঘরে এসে সব ঘরের জানলা খুলে দিয়েছি দরজা খুলে দিয়েছি দেওয়ার পর ঘরটা ঠান্ডা হয়ে গেছে এখন সব ঘরে দরজা জানলা বন্ধ করে দিয়েছি দিয়ে এবার আমরা যাবো ঘুমাতে আজকে রাত্রিবেলা সেরকম কিছুই রান্না করিনি আমার ছেলে দুধ খেয়েছে আর মেয়েকে দুধ দিয়ে ভাত দিয়ে মাখিয়ে দিয়েছিলাম সেটা খেয়েছে আর আমি খেয়েছি মুড়ি আপনারা তো জানেন বেশিরভাগ দিন আমি মুড়ি খাই আমার মুড়ি খেতে বেশ ভালোই লাগে আর আমার মাকে রেডি করে দিয়েছে এই যে আর কয়েকটা ভাব যে এই ধরনের যদি সুতির জামা পাই বা গেঞ্জি পাই নিয়ে আসবো আর আমাদের এসিটা কবে ঠিক হবে তার ঠিক নেই তো এই গরমের মধ্যে এসিটা খারাপ হয়ে গেছে ভীষণ 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 খারাপ লাগছে আজকে কি করেছি বলুন তো এই জানলার মধ্যে ফ্যান চালিয়ে দিয়েছি এবার বাইরে থেকে ঠান্ডা হাওয়াটা ফ্যানের মাধ্যমে টেনে নিয়ে আসছে বেশ ভালো লাগছে ফ্যানের সামনে বসেছিলাম খুব সুন্দর ঠান্ডা হাওয়া আসছিল ঘরে আর বাইরে কিন্তু সেই রকম গরম নেই কিন্তু ঘরের মধ্যে বেশি গরম বাইরের থেকে তো চলুন ঘরটা এখন আপাতত ভালোই ঠান্ডা হয়েছে এখন আমরা উপরে আর নিচে দুটো ফ্যান চালিয়ে আমরা এখন ঘুমাতে যাবো তাই না মা সবাইকে বাই বাই বলো বাই রাধে রাধে কাকি আপনারা সবাই

তো বন্ধুরা তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই দেখাবে নতুন ব্লগে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন বাই বাই গুড নাইট দেখাবে একটা নতুন ব্লগে